জামানার শুরু হয়ে গেছে মুসলমান ইমান নিয়ে আল্লাহর কাছে যাবে এটা সহজ হাটবাজারে লটারি কাটে লটারি কাটছেন আপনি লটারির টাকাও বাঁধে এই লটারি কাটনেওয়ালা শয়তানের গোলাম এর টাকা হারাম ও তার নিজেরও রোজা হবে না

দোয়া করলে পারে কবুল হবে আমার ভাইও বন্ধুরা আমি আপনি না কত ভাগ্যবান শেষ সময় এসে গেছে এখন রমজান আল্লাহ আল্লাহ আল্লাপাকে নবী বিশ্বনবী বলছেন যখন রমজান শুরু হয়ে গেল দরজা দরবগল আল্লাহ সব খুলে দিলে এলেন সাত আকাশের দরজা আল্লাহ খুলে দিলেন এই জন্য যে আল্লাহ থাকেন কোথায় মা বাপ আল্লাহ থাকে কোথায় আরো সে আরো সাজিমে তাই আল্লাহ থাকে আরো সাজিমে আর আল্লাহ রহমত বর্ষণ করবে তাই খোলা আসমানের দরজা গোলা খোলা বান্না যা নেকি কি করবেন সেটা আসমানের দরজা দিয়ে জান্নাতের দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে বলুন জান্নাত ও আসমানের দরজা গোলা এজন্য আমার শোনাচ্ছেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার জীবনে যা ঘণা করেছেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে এটা রমজান চোখ সাবধান করেন আল্লাহ বলেছে চোখ সাবধান রমজান শব্দের অর্থ হচ্ছে দহন করা পুরানো আগুন জ্বালা কি পুড়াবেন আপনি আপনার শোক যে গুণা করে সে গুণা গলাকে ধ্বংস করে দিন আপনার জীবনের যত পাপ সব কাপে ধ্বংস করে দিন পুড়িয়ে দিন নেয়াদ করুন আর পাপের কাজ করব না পাপের কাজ করব না গুনার কাজ করব না চোখ সাবধান করেন আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিন লা কুজিম আবসারিহি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন পুরুষরা যেন পুরুষরা যেন নারীদের দিকে না তাকায় আপনি বলে চোখ সাবধান কি সাবধান করবেন আপনারা চোখ সাবধান আর মেয়ে লোকের দিকে তাকা সাবধান তবে বর্তমান যে জামানা শুরু হয়ে গেছে মুসলমান ঈমান নিয়ে আল্লাহর কাছে যাবে এটা সহজ নয় এই সব আবিষ্কার হয়নি প্রত্যেকের পকেটে হাতে পকেটে পকেটে ঠকমাল নেই

আপনি মোবাইল চালান আপনার ফেসবুকটা আপনি চালাচ্ছেন চালান কিন্তু সাবধান কোন মেয়ে লোকের দিকে যেন দৃষ্টি না যায় এটা কার নির্দেশ এটা আল্লাহ নির্দেশ সাবধান কোরআন বলল ইয়া ইউহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়াবাতি মা

নামাজ এবাদত রোজা এবাদত সারাদিন আপনি সুখী থাকবেন আল্লাহ পরে বিরাট আশা করে এই রোজার কত প্রতিদান এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কেমতের মায়দারে রোজা আপনার মাথার উপরে ঢাল হয়ে থাকবে সূর্যের তাপ আপনাকে লাগবে না আপনি বিনা হিসাবে আমি যে পবিত্রিত আল্লাহর শুক্রিয়া দায় করো আর তু ইয়াহুতা বোধুর যদি এবাদত করো বন্দিকি করো হালাল খাও আমি আপনাদের সর্বনাশ করে দিলাম হালাল রুজি যদি আপনার হালাল না হয় তাহলে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না আপনার রুজি কেম দিয়ে আসছে কোন রাস্তা দিয়ে আপনাকে দেখতে হবে রুজি আসছে কেম দিয়ে আপনাকে দেখতে হবে খেলেই হবে না রুজি দিয়ে আসছে দেখতে হবে আমার ভাই ও বন্ধু আমার সারা পৃথিবীর আমি আপনাদের কানে দিলাম আপনার জীবনের নামাজ আপনার জীবনের রোজা আপনার গন্দেগীর সব নামে চলে যাবে যদি রুজি আপনার হালাল না হয় আপনি মুসলমান এটা আল্লাহ নির্দেশ যে তোমরা পুত পবিত্র খাবার গ্রহণ করো হারাম খাবার খাই আল কুরআন সূরা বাকারা বাপ শোনা দরদি মা বোন এই নামাজ কত কষ্টের নামাজ এই রোজা কত কষ্টের রোজা এই রোজা কত কষ্টা একদম আহা শুকে গেছে শরীর আপনি হালাল খান এত কষ্টের রোজা হারাম খাওয়ার কারণে রোজা আপনার নষ্ট হয়ে যাবে কাজে লাগবে না আপনার টাকা থেকে হারাম আছে আপনার টাকা থেকে হারাম আছে আপনি কোটিপতি মানুষ টাকাতে জাকাত ছিল জাকাত দিয়েছেন কি আপনার টাকার ভিতরে জাগাত আছে গরিবদের জন্য হাজারে পঁচিশ টাকা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি জাকাত দেন নাই আপনার এই টাকা খরচ করে আপনি খাই কোন রোজাদারকে আপনি আপনার খাবারের মধ্যে হারাম আছে রোজাদারের রোজাকে নষ্ট করবে আপনি কি আপনার শরীরের জমি ফাঁকি দিয়েছেন আপনার শরীরের কি আপনি ফাঁকি দিয়েছেন আপনার বোনের জমি কারো জমি আপনি তলে তলে কি আত্মসাত করেছে এই জমির ফসল ধান গম পাট যাই হোক এটা যদি পেটে ঢুকে আপনার নিজের নামাজও হবে না আর কাউকে যদি খেতে দেন তারও হবে না সব আপনি কি ব্যবসা করেন আপনি মানুষ কিছু ঠগান আপনার মালের মধ্যে হারাম আছে আপনি কখনো কাউকে ইফতারি দিয়ে না আপনি মসজিদে ইফতার করছেন যিনি ইফতারি দিয়েছেন তার টাকা হালাল নাই ওই লোকটা সুদ খায় এই সুদ খর আপনার মসজিদে ইফতারি পাঠিয়েছে ওর সুদের টাকা হারাম টাকা আরে ইফতারি আপনি যখন খাবেন আপনার রোজা নামাজে আপনার ভক্তি না রোজায় আপনার তৃপ্তি আসবে না মনোযোগ আসবে পড়ছি এই করতে করতে নামাজ যাবে রোজা যাবে এজন্য সাফাই লটারি কাটে হাটবাজারে লটারি কাটেন লটারি কাচ্ছেন আপনি লটারির টাকাও আধে এই লটারি কাটনেওয়ালা শয়তানের গোলাম এই টাকা হারাম ও তার নিজেরও রোজা হবে না যদি ইফতারি দায় মসজিদে আর আপনি পেট ভরে খান শেষ

আপনি কুকুরকে খাওয়ান না আপনি সমাজের একজন প্রধান আপনি সমাজের একজন এমপি এমএলএ মেম্বার জনগণের নামে সরকারি টাকা এসেছিল আপনার ক্ষমতা ছিল আপনি এই টাকার পরে হস্তক্ষেপ করেছেন জনগণের নামে ঘর এসেছিল ওই ঘরের টাকা তার মাথাতে আপনি খামচা দিয়েছেন খামচা বুঝেন তো কথা আমার আপনাদের বুঝে আসছে তো নাকি ভাই আপনারাও শুনছেন আর এই কথা নেটে চলে গেল গোটা পৃথিবীর মুসলমান শুনবে কথা বুঝতে পারছেন হাজার হাজার লাখ লাখ মুসলমান আপনি প্রধান আপনি এমপি আপনি এমএলএ আমার ভারতবর্ষ আছে মুসলমান প্রতিবেশী বাংলাদেশ সেখানেও আছে সেখানে তো শেষ নাই এমপি এমএলই এর প্রধান আর মেম্বারের শেষ নাই আমার ভাই ও বন্ধু আপনার আমার আল্লাহ বলেন হরিজ দানাই ফর দা ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার অফ রিসোর্স এই দুনিয়াটার কোনো দাম নাই দুনিয়ার দাম যদি মশা সমান হতো আমি যারা আপনার জীবনের কোনো দাম নাই নাই আপনার জীবন ব্যর্থ কেমন শোনেন এক হোটেলের মালিক এক ধামা এক ডালি গোস নিয়ে এসেছে এই বড় পিস এনে হোটেলে রেখেছেন এখন পালা হলো কুটবে সাইজ থুয়ে এই দিকে মুখ করতে এক কুকুর এসে এক পিস গোস তুলে নিয়েছে হোটেলের মালিকের চোখে পড়ে গেল

পানিতে ডুবে গেল পানিতে কুকুর ডুবে গেছে মুখের যে গোপ ছিল সেটা হোটেলের মালিকও প্রেশান হলো কুত্তা প্রেশান হলো দুই জোনার কেউ গোষ্ঠী যেতে পাল না এটা দুনিয়ার ভোগ্য বস্তু আখেরাতে যাবে না কুৎকুদা যাব ঠোগল সে ঠোকবে অতএব দুনিয়াতে থেকে শুনে টাকা টাকা পয়সা পয়সা না এগুলো আপনার নিঃশ্বাস আপনার খাই আপনার সাথে যাবে না আপনার জীবনটা বেকার ভাই আমার বন্ধু আমার একটা বস্তু আপনার

পানি খেলে ভাত খেলে যেমন রোজা যায় কারো বিবোধ করলে রোজা ভেঙে যায় সাবধান রমজান এসে গেছে মুখ বন্ধ যদি পারে তো মুখকে সিরাই করে মজবুত কটের সুতো দিয়ে টুট টুট টুটকে সিরাই করে কিন্তু বিপদ এসে যাবে খাবো কি করে তাহলে আপনি খান মুখ খোলা রাখেন কিন্তু মারে ভাতের শিলা একটা দেখ যে আজ থেকে রমজান শুরু হলো কারো পিছনে বোধ করবো না বলুন আমার কথা কি

আপনাদের জানা আছে খবর শুনেছেন আপনারা পশ্চিম বাংলার জানা আছে পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী জেলে না বাড়িতে জেলে নামটা কি পাঠোর চট্টোপাধ্যায়

মানুষের টাকা চুরি করতে গিয়ে টাকা চুরি করে আত্মস্বাস করে ঘুষকে পায়খানার মধ্যে রেখেছে ভারতবর্ষের বড় বড় মন্ত্রী সব জেলে বড় বড় মন্ত্রী সব জেলে দুনিয়ার কাছে যেমনি যাবে তেমনি দুনিয়ার অপমান করে ছাড়বে আর যে লোকটা মসজিদে যাবে তার জীবনটা কামিয়াব হয়ে যাবে বলুন সুভান দুনিয়ার কাছে যেমনি যাবে আর কাজ সারা আর মসজিদের কাছে যেমনি গেল আর জীবনটা ধন্য হয়ে আপনি মসজিদে যাচ্ছেন ওযু করেছেন জীবনের গুনাহ মাফ মসজিদে যাচ্ছেন এক ধাপে এক বছরের নামাজের নাকি আপনার আমল জমা পড়ছে একবার জোরে সুমান বলেন আর এক ধাপ মসজিদে দিয়েছেন এক বছর ধরে রোজা করলে যত নাকি তত নাকি আপনার আমল জমা পড়ছে এক ধাপে এক বছরের নামাজের নেকি আপনার আমল নামায় জমা পড়ছে আর এক এক বছর ধরে রোজা করলে যত নাকি তত নাকি আপনার আমল নামাজ জমা পড়লো মসজিদে যখন আপনি হাজির হয়ে গেলেন আপনার আমন নামাই একটা কবুলিয়া হজের জমা পড়ে গেল যদি গরিব মানুষ হয় তাহলে একটা হজের নাকি আর যদি ধনী লোক হয় তাহলে একটা উট কুরবানির নাকি নামাজ শুরু হয়ে গেল

আল্লাহ তুমি বড় পবিত্র যেমন বলেছেন আল্লাহ তুমি পবিত্র আর আল্লাহ আপনার আকাশ থেকে জমিন পর্যন্ত আপনার নেকিতে ভরপ আর একবার বলেছেন সুবহান আর অব্বিয়াল আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হলো এই গাছটা কত বড় হবে যার চারিদিক দিয়ে একটা জান্নাতি ঘোড়ায় চড়ে দৌড়ে আসবে পাঁচশো বছর লাগবে পাঁচশো বছর একবার বললে আকাশ থেকে চমির পড়তে মেকিতে ভরপুর আর একবার বলেছেন জান্নাতে একটা গাছ লাগানো হলো এই গাছটার চারিদিক দিয়ে একটা জান্নাতি ঘোড়ায় চড়ে দৌড়ে আসবে ওর সময় লাগবে পাঁচশো বছর যদি আপনি দিকে দিকে যান নামাজের রোজা কেমতের মাঠে ঢাল হবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ তক করে ফুটবে সেই দিন রোজা আপনার ঢাল হবে

আল্লাহকে ভুলে গেছে বেহু হয়ে গেছে নামমাত্র মুসলমান আমি মুসলমান